আমার নাম শাহর বানু, আমার ছেলে মেয়ে দুইটি। স্বামী ওই কৃষি কাজ করতে মানুষে পারে না, আমরা কৃষি কাজ করি, চলাই সংসার। বউ থাকে, ছেলে থাকে, আমরা থাকে, মানে ছেলে মানুষের কৃষি কাজ করে ছেলেও খায়, আলাদা খায়, আমরা আলাদা খাই। আমারটা মনে করেন খুব কষ্ট হবে ছেলে, মেয়ে মানুষের কাম কতদিন থাকে কতদিন না থাকে, খুব কষ্ট হবে ছেলে। আর মনে করেন গ্রামবাসী কর্ম করতে যাই, কর্ম করি, যেটা পাই সেটা খাই, যেটা যেদিন না থাকে সেদিন হাওলা টলাতে আনি খাই, রিং টিং করিয়ে নি, পরে কাজ কাজ আসলে সত করে দিই। মানে এখানে বোঝা 8 বছর থেকে আছি। আগে তো মনে করেন আসমা চরিছিলি, চরিছিলি থেকে ভাঙি গেছি, বাবার দেশে বাড়ি করছিলাম, বাবার দেশে ওখানে তিস্তে যখন ভাঙছে তখন এখানে আসছি। মনে করেন নদী ভাঙে আসি, মনে করেন মানুষের বাড়ি ঘরে দুই একদিন আসলাম, থাকার পরে আসি আস্ত্রী এখানে নিয়ে বাসা করছি। বাড়ি ভাঙা সাত সাতবার উপর নদীর পথালে ভাঙতেই থাকে, কোনো মনে করেন আস্ত্রী পাওয়া যায় না, মানে বছর পই নাই খাইতে ফির বাড়ি সারা খায়। ওই কিস্তি চালাইতে পারবো না, আপনি কিস্তি নিয়ে কি করি, নিজে ঢুকি করে লাভ আছে? বাথরুম টয়লেট টয়লেট নাই, বাথরুম আছে, পানি তো মাসে বাসা থেকে আনি খাই। এখন তো ওই আল্লাহ আছে, করতে যতক্ষণ পাবো অতক্ষণ খামা, যখন করবেন না পাবো তখন আল্লাহ কি গতি করে করবে, আপনি কি